মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মঙ্গলবার দুপুর থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থী অভিভাবকরা। অভিযোগ, উন্নয়ন ও শিক্ষক তহবিলের নামে আদায় করা হচ্ছে 3,900 টাকা, সেই সাথে 2017 সালের মার্চ পর্যন্ত অগ্রিম বেতন। নির্মাণ খরচের টাকা আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, শিক্ষকদের কিছু কল্যাণ তহবিল আছে সেটার টাকা আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। 12,000 টাকা কেন দিব? শিক্ষামন্ত্রী যেখানে বলে দিয়েছে যে ফি নির্ধারিত করে দিয়েছে, সেখানে ওনারা এত টাকা কেন নেবেন? বাড়তি ফি আদায়ের যৌক্তিক কারণ দেখাতে পারেনি প্রধান শিক্ষক, উল্টো এই প্রতিবেদকের সঙ্গে অনৈতিক আপোষ রফার চেষ্টা করেন। আসি বসেন, আমরা আপনাকে বুঝাই যে আমরা আর সময় নষ্ট করব না, আমরা তো আপনাদের সময় আমরা বিষয়টি তৎক্ষণাৎ জানানো হয় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে। তার সঙ্গে কথা বলে কিছু ফি কমানোর ঘোষণা দেন প্রধান শিক্ষক। আচ্ছা, তাহলে শিক্ষক কল্যাণটা নিতে পারে না? না, আচ্ছা ঠিক আছে, শিক্ষক কল্যাণটা আমরাই করে দিব। আপনাদের এই 400 টাকার কথা আছে, আরো কোথাও যদি কোনো এরকম কোনো ত্রুটি বিচ্যুতি থাকে এবং শিক্ষক তহবিল, এই দুটো আপনি কিভাবে নিবেন? আচ্ছা, এই দুটোকে আমি নিয়ে আলোচনা করব, কমিটিতে আলোচনা করে আমি এটির সমাধান করব। খোদ রাজধানীর বুকে এমপিভুক্ত একটি স্কুলের বেতন নিয়ে এই যথেচ্ছাচারে ক্ষুব্ধ অভিভাবকরা, এ ব্যাপারে কঠোর তদারকি দাবি করেছেন তারা। ইব্রাহিম খলিল, চমনা নিউজ, ঢাকা।